এর কথা আজকে জানি না, আমরা এই যে ফেসবুকে ইউটিউবে আমরা এই যে ভাইরাল করছি এগুলো কেউ দেখতে পাচ্ছে কিনা? আমাদের দেশের সরকারের কাছে আমাদের আমরা হাত জোর করে বলছি, আমরা দেশের বাড়িতে না আমরা চুরি করে খেতে পারবো না ডাকাতি করে খেতে পারবো, আমাদের দেশের সরকারের কাছে আমাদের আমরা বিনীত অনুরোধ করছি, আমাদের এই যে ভাইরাল ছবি যেখানে আছি দিনের পর দিন খেয়ে না খেয়ে ঘরের ভিতরে, আপনারা আমাদেরকে দেখুন, আমাদেরকে আমাদের দেশের ছেলে আমাদের আমাদের মা বাবার কোলে আমাদের বাড়িতে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা অনেক ফেসবুকে অনেক ইউটিউবে আমরা ভাইরাল করেছি, জানি না আমাদের ভাইরাল হয়েছে কিনা। আজকে আমরা এই পেটের জ্বালা আমরা আজকে বিদেশে আমরা এই রোজগারের জন্য ছুটে আসে আর এসে আমাদের এরকম বিপদে পড়তে হয়। ম্যানেজেন্ট আমাদের ম্যানেজেন্টের নাম নাজমুল ধাবক, পিতা আমানুল ধাবক, বাড়ি ভুলাশি পশ্চিমপাড়া, এবং এর অফিস আছে শিলবাড়িয়া বিএসএফ ক্যাম্প রোড, রোডের উপরে এর অফিস আছে। আজকে সেই আমাদের এখানে পাঠিয়েছিল এবং আমাদের যে রিসিভ করে নিয়ে আসছিল এয়ারপোর্ট থেকে বলেছিল কোম্পানির বাস এসে আমাদের রিসিভ করে নিয়ে আসবে, কিন্তু আমাদের কোম্পানির কোনো বাস আসেনি। আমাদের নিয়ে আসছিল আরিফ খান নামে এক ব্যক্তি, সেই ব্যক্তি আমাদের কিনে এসে একটা হোটেলের ভিতরে রেখেছিল এবং রেখে সেইখান থেকে আমাদের বলেছিল যে এখন তোমাদের কোম্পানিতে নিয়ে যাবো, তোমাদের পাসপোর্টগুলি দাও। পাসপোর্ট নিয়ে এসে বলে তোমার এখানে রেস্ট করো, তোমাদের বিকেল আমরা কোম্পানিতে নিয়ে যাবো। কিন্তু তারপর থেকে আমাদের এখানে ওখানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, এখানে ইন্টারভিউ করাচ্ছে, ওখানে ইন্টারভিউ করাচ্ছে, কিন্তু পরে আমরা আস্তে জানতে পারি এদের ব্যবসা সঠিক না। এরা দেশের থেকে ছেলে ফেলে নিয়ে এসে এখানে এরকম করে ফাঁসিয়ে দেয় এবং প্রতিটা ছেলের কাছে ১,০০,০০০, ৫,১০,২০ এরকম করে টাকা তুলেছে, তুলে এরকম আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তার জন্য আমরা আমাদের দেশের সরকারের কাছে আমরা কাতর অনুরোধ করছি, আমরা মিনতি করে বলছি যে আমরা যাতে দেশে ফিরে যেতে পারি, দয়া করে আমাদের একটু সেই ব্যবস্থাটা করুন, আমাদের সেই ব্যবস্থা করে আমাদের দেশে ফিরে ফিরে আমাদের মা বাবার করে আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা এখানে মোট ৪৫ জন লোক আছি, ৪৫-৫০ জনের মতো লোক আমরা এখানে। বাবার জন্য কান্না করছো, কি চাইছো তুমি? না, বাবাকে ফিরিয়ে আনতে চাই। দুবাইতে কাজে গিয়ে প্রতারণার শিকার ৪৫ জন বাঙালি, ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন ওই ৪৫ জন শ্রমিক। বাড়ি ফেরার জন্য কাতর আর্জি করছেন তারা, প্রশাসনের সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন সকলে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরাও। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির ছেলে যেন ঘরে ফেরে, সেই আশায় দিন কাটছে অসহায় পরিবারগুলোর। সমস্যার সমাধান চাইছে এদের পরিবারের সদস্যরাও। দুবাইতে আটকে পড়া এই ৪৫ জনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলায়। আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের দাবি, নদিয়ার এজেন্ট নাজমুল ধাবক তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয় দুবাইতে কাজ দেবে বলে। এক মাস আগে তাদেরকে দুবাইতে নিয়ে গিয়ে একটি হোটেলে রেখে পাসপোর্ট কেড়ে নেয় নাজমুল, এমনকি কাজ দেওয়ার বিষয়টিও মিথ্যে ছিল বলে দাবি ওই পরিযায়ী শ্রমিকদের। জুন মাসের ৫ তারিখে গেছে আর জুন মাসের ১১ তারিখে গেছে। জুন মাসে গেছে আমার ছোট ছেলে আর ১১ তারিখে গেছে আমার মেজো ছেলে। আজকে চিন্তা করেন জুলাই মাসের আজকে কত তারিখ, ১৭ তারিখ, এই পর্যন্ত তাদের কাজ দেওয়ার জন্য খুব মানে তারা খুব অনুরোধ করছে, অথচ তাদের কাজ দিচ্ছে না। আজ দেবো কাল দেবো করে 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 এই পর্যন্ত তাদের হাতে এখন পয়সা নেই, তারা কি খাবে? মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আমার অনুরোধ যে দিদি আপনারা হাতে ধরছি পায়ে ধরছি, যেভাবে হোক আপনারই তো দেশের ছেলে, আপনারই সন্তান, আপনি যেভাবে হোক মায়ের সন্তান মায়েদের কোলে ফিরিয়ে দেন। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল ২৪/৭।